ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে তার স্ত্রী জেসমিনের বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর আগে। এরপর থেকেই বাদশা নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন। গত বছর করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বাদশা জানান তিনি এখনও সিঙ্গেল। 2022 সালের শেষের দিকে জানা যায় পাঞ্জাবি এক নায়িকার প্রেমে মজেছেন বাদশা। 1 বছর ধরেই চলছে তাদের এই সম্পর্ক। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস নিউজ জানিয়েছে সেই প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন বাদশা। বাদশার প্রেমিকা আর কেউই নন, পাঞ্জাবি অভিনেত্রী ইশারা কি। জনপ্রিয় এই র‍্যাপারের সঙ্গে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি পাঞ্জাবি অভিনেত্রী। বিয়ে নিয়ে বাদশাও মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস নাও জানিয়েছে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই র‍্যাপার। সূত্র মতে এরই মধ্যে বাদশা ও রাখি তার ঘনিষ্ঠ বন্ধুদের বিয়ের ব্যাপারে জানিয়ে রেখেছেন। ইশারা কি চণ্ডীগড়ের মেয়ে, বন্ধুর এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার, সেইখান থেকে তাদের বন্ধুত্ব, অবশেষে বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুজনের মধ্যে পছন্দের ক্ষেত্রেও নাকি অনেক মিল। একই ধরনের গান সিনেমা দেখতে পছন্দ করেন তারা, নিজেদের সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এই দুই তারকার। তাই তো তাদের এই সম্পর্কের কথা তাদের পরিবারকেও জানিয়েছেন তারা। 2012 সালে বাদশা বিয়ে করেন জেসমিনকে। 2019 সালে তাদের দাম্পত্য জীবনের ফাটল ধরে। এরপর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। 2020 সালে তাদের 8 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের ঘরে রয়েছে এক মেয়ে, মায়ের সঙ্গে লন্ডনে থাকে সে। 2006 সালে সঙ্গীত ক্যারিয়ার শুরু হয়, গানের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন বাদশা। 2019 সালে বলিউডে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ভিলেন রিটার্নস ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বাদশাকে।